সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অনুসারে 2015 সালের মধ্যে ছেলে মেয়ে নির্বিশেষে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা নিশ্চিতের বিষয়টি রয়েছে দ্বিতীয় স্থানে, আর এতে সফলতাও এসেছে কিছুটা। 1991 সালে যেখানে ভর্তির সংখ্যা ছিল 60.5%, সেখানে 2008 সালের হিসেব অনুযায়ী এ সংখ্যা এসে দাঁড়িয়েছে 91.9%। তবে যে হারে ভর্তি হচ্ছে, অভাব অনটন আর পুষ্টিকর খাদ্যাভাবে হারিয়ে যাচ্ছে অনেক শিশু। তার রোধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। কত শিশু, পাহাড়ি শিশু, চরাঞ্চলের শিশু, হাওরের শিশু, তবে এটা আমার মনে হয় করা যেতে পারে, 10% মাত্র বাকি। কিন্তু আসল সমস্যাটা হচ্ছে যে যারা আসে তারা অনেকেই জ্বরে পড়ে, যেমন পঞ্চম শ্রেণী পৌঁছতে পৌঁছতে প্রায় অর্ধেক জ্বরে পড়ে, তারপরে দশম শ্রেণীতে যেতে যেতে আরও 40% জ্বরে পড়ে। সেই জ্বরে পড়াটা রোধ করা দরকার। তো সুতরাং আমরা এগিয়েছি অনেক দূর, আবার আরও অনেক দূর যেতে হবে। তো 2000 গ্রাম আছে বাংলাদেশে যেখানে কোনো স্কুলই নেই, তারপরে যেখানে স্কুল আছে আর যেখানে মানুষের বসবাস, বা সেই শিশুটাকে অনেক দূর হেঁটে স্কুলে যেতে হচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখছি আমাদের কাজ করতে গিয়ে যে সেখানে শিশুরা না খেয়ে সকালবেলায় পড়তে যাচ্ছে। শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে উপকূলীয় ও নদী ভাঙন এলাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বললেন তারা। বন্যা পরবর্তী বা ঘূর্ণিঝড় পরবর্তী ব্যবস্থাপনা, যেটা পুনর্বাসন, সেটাকে দ্রুততর করতে হবে, এবং সঙ্গে সঙ্গে শিক্ষাও থাকে এটার মধ্যে। তো সেখানে যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলো অনেক সময় ভেঙে যায়, তো সেগুলোকে পুনর্গঠন খুব দ্রুত করতে হবে। তো একটা জিনিস আছে, ধরো যে কোনো যদি বন্যা বা ঘূর্ণিঝড় না হওয়া অবস্থাতেও হাওরে এবং অন্যান্য জায়গায় পরিবেশের এত বেশি দ্রুত পরিবর্তন হয়, তারা যেভাবে অন্য জায়গায় যে সময়ে বিদ্যালয় হয় বা বছরে যতদিন ছুটি থাকে যে সময়ে ছুটি থাকে, সেটা হয়তো ওখানে প্রযোজ্য না। কোন সময়ে বিদ্যালয় বসবে সেটি ওই অঞ্চলেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাচ্চাদেরকে ধরে রাখার জন্য, এই শিশুদেরকে স্কুলে রাখার জন্য আমাদেরকে দিনের বেলার যে খাওয়ারটা, এটা ব্যবস্থা করতে হবে। এখন হয়তো সরকার আন্তর্জাতিক সংস্থার সাহায্যে বিস্কিট আর দুধ দেয়, আমরা মনে করি এটা যথেষ্ট না, আর এটা আমাদের কালচারের সঙ্গে আসলে মেলে না। 1991 সালের হিসেব অনুসারে দেশে 15 বছরের বেশি জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার ছিল 36.9%, আর 2007 সালে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে 58.3%। সাক্ষরতার এ হার বাড়াতে কার্যকর উদ্যোগ নেয় এখন সময়ের দাবি। ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অনুসারে 2015 সালের মধ্যে ছেলে মেয়ে নির্বিশেষে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা নিশ্চিতের বিষয়টি রয়েছে দ্বিতীয় স্থানে, আর এতে সফলতাও এসেছে কিছুটা। 1991 সালে যেখানে ভর্তির সংখ্যা ছিল 60.5%, সেখানে 2008 সালের হিসেব অনুযায়ী এ সংখ্যা এসে দাঁড়িয়েছে 91.9%। তবে যে হারে ভর্তি হচ্ছে, অভাব অনটন আর পুষ্টিকর খাদ্যাভাবে হারিয়ে যাচ্ছে অনেক শিশু। তার রোধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। কত শিশু, পাহাড়ি শিশু, চরাঞ্চলের শিশু, হাওরের শিশু, তবে এটা আমার মনে হয় করা যেতে পারে, 10% মাত্র বাকি। কিন্তু আসল সমস্যাটা হচ্ছে যে যারা আসে তারা অনেকেই জ্বরে পড়ে, যেমন পঞ্চম শ্রেণী পৌঁছতে পৌঁছতে প্রায় অর্ধেক জ্বরে পড়ে, তারপরে দশম শ্রেণীতে যেতে যেতে আরও 40% জ্বরে পড়ে। সেই জ্বরে পড়াটা রোধ করা দরকার। তো সুতরাং আমরা এগিয়েছি অনেক দূর, আবার আরও অনেক দূর যেতে হবে। তো 2000 গ্রাম আছে বাংলাদেশে যেখানে কোনো স্কুলই নেই, তারপরে যেখানে স্কুল আছে আর যেখানে মানুষের বসবাস, বা সেই শিশুটাকে অনেক দূর হেঁটে স্কুলে যেতে হচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখছি আমাদের কাজ করতে গিয়ে যে সেখানে শিশুরা না খেয়ে সকালবেলায় পড়তে যাচ্ছে। শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে উপকূলীয় ও নদী ভাঙন এলাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বললেন তারা। বন্যা পরবর্তী বা ঘূর্ণিঝড় পরবর্তী ব্যবস্থাপনা, যেটা পুনর্বাসন, সেটাকে দ্রুততর করতে হবে, এবং সঙ্গে সঙ্গে শিক্ষাও থাকে এটার মধ্যে। তো সেখানে যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলো অনেক সময় ভেঙে যায়, তো সেগুলোকে পুনর্গঠন খুব দ্রুত করতে হবে। তো একটা জিনিস আছে, ধরো যে কোনো যদি বন্যা বা ঘূর্ণিঝড় না হওয়া অবস্থাতেও হাওরে এবং অন্যান্য জায়গায় পরিবেশের এত বেশি দ্রুত পরিবর্তন হয়, তারা যেভাবে অন্য জায়গায় যে সময়ে বিদ্যালয় হয় বা বছরে যতদিন ছুটি থাকে যে সময়ে ছুটি থাকে, সেটা হয়তো ওখানে প্রযোজ্য না। কোন সময়ে বিদ্যালয় বসবে সেটি
ওই অঞ্চলেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাচ্চাদেরকে ধরে রাখার জন্য, এই শিশুদেরকে স্কুলে রাখার জন্য আমাদেরকে দিনের বেলার যে খাওয়ারটা এটা ব্যবস্থা করতে হবে। এখন হয়তো সরকার আন্তর্জাতিক সংস্থার সাহায্যে বিস্কিট আর দুধ দেয়, আমরা মনে করি এটা যথেষ্ট না, আর এটা আমাদের কালচারের সঙ্গে আসলে মেলে না। 1991 সালের হিসেব অনুসারে দেশে 15 বছরের বেশি জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার ছিল 36.9%, আর 2007 সালে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে 58.3%। সাক্ষরতার এ হার বাড়াতে কার্যকর উদ্যোগ নেয় এখন সময়ের দাবি। ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন, ঢাকা।